বিএনপির আন্দোলনের সাথে বিদেশি গণতান্ত্রিক দেশগুলোর চিন্তা ভাবনা একাকার হয়ে গেছে। আওয়ামী লীগ অবস্থান হারিয়ে বিদেশিদের কাছে দৌড়াদৌড়ি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসু মাহমুদ চৌধুরী। সুতরাং আমাদের ফিরে পাওয়ার কিছু নাই, তাদের ফিরে পাওয়ার জন্য তারা বিদেশিদের পিছে দৌড়াতে হবে। জনগণ দেশে বিদেশে আমাদেরকে যেটা সমর্থন করছে, যেহেতু বাংলাদেশের জনগণ আজকে তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি জনগণকে সাথে নিয়ে, এবং সেটা তারা সমর্থন করছে। সুতরাং আমরা তো ওদের কাছে যাওয়ার দরকার নাই, ওরাও কিন্তু চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, জনগণ ভোটাধিকার ফিরে পাক, আইনের শাসন ফিরে আসুক, গণমাধ্যমের সেদার স্বাধীনতা ফিরে আসুক, তারাও একই জিনিস চাচ্ছে। সুতরাং বিএনপির আন্দোলনের সাথে যে বিদেশের যারা গণতান্ত্রিক দেশগুলোর চিন্তা ভাবনা একাকার হয়ে গেছে। এমন করে মন ভেজাতে পারে একমাত্র প্রিয়জনই, আর তাই দেশ জুড়ে সব মানুষের মন ভেজানোর প্রত্যয় এলো দেশবন্ধু ড্রিঙ্কিং ওয়াটার, ভালোবাসার গল্পে ভেজা। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, অমিত সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ এক এক সময় এক এক সিদ্ধান্ত নিচ্ছে, বিদেশিদের দুয়ারে দুয়ারে ঘুরছে আর তাদের নিরাপত্তা কেড়ে নিচ্ছে, তারা খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। তাদের দুয়ারে দুয়ারে ঘুরছে আবার তাদের নিরাপত্তা কেড়ে নিচ্ছে, তো এটা তো এটা আমাদেরকে দেখতে হবে। কারণ এই একটা কাজ না করলে তারা একটা চেষ্টা করছে, তারা আসলে মূলত খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। যে এইসব সিদ্ধান্ত আপনারা যদি দেখছেন না প্রতিদিন, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপর অত্যাবশ্যকীয় পরিষেবা আইন, তারপরে আপনার এই বিদেশিদের এইগুলো উইথড্র করা, আরও অনেক সিদ্ধান্ত আপনারা তারা নিচ্ছে প্রতিনিয়ত।